রাস্তার ভিতরে একটা জ্যাম ছিল যাওয়া আসার একটা ব্লক হয়েছিল ছিল তারপরে এখানে একটা পিক আপ আসে পিক আপে দশ বারোটা ওই যে গ্যাস সিলিন্ডার তারা ক্যারি করে আনে যে হোটেলে সাপ্লাই দেওয়ার জন্য তো তখন ওরা যে গ্যাস সিলিন্ডারগুলো নামায় পিক আপ থেকে নামানোর সময় তাৎক্ষণিক একটা গ্যাস সিলিন্ডার লিক হয়ে যায় তো ওই লিক হওয়ার আওয়াজটা আমি শুনি আর সাডেনলি কিছু একটা উপর উঠে যায় উঠে আগুন ধরে যায় নিচে পড়ে তখন আমি দাঁড়ায় যাই দাঁড়ায় বারান্দায় গ্রিল দিয়ে তাকাই তাকালে দেখি পুরা স্থানটা আগুনের ময়দান মানে আগুন ছাড়া চোখে আর কিছুই দেখা যাচ্ছিল না আর পুরা বাড়ি আমার কাঁপতে ছিল বিকট আওয়াজে ইভেন আমার রুমের সাথে একটা টিভি ছিল ওই টিভিটা মানে জাস্ট আওয়াজেই ফাইটে গেছে আমাদের বিল্ডিংয়ে পারফিউমের যে কেমিক্যালের ম্যাটেরিয়ালগুলা ওগুলা গোডাউন ছিল দোতলায় তিনতলায় এক মিনিট আন্ডারগ্রাউন্ডে বড় বড় ড্রাম ছিল কেমিক্যালের আবার এদের কুচাও ছিল প্লাস্টিকের দানা এগুলোও ছিল কিন্তু ওগুলো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে যার কারণে আগুনটা খুবই দ্রুত ছড়ায় গেছে ইভেন এই কোণার এই দোকানটা এখানেও কেমিক্যাল ছিল দোকানে এই কেমিক্যালের কারণে এই পুরা যারা এখানে জ্যামে আটকাচ্ছিলো ওরা না পিছিয়ে যাইতে পারছে না সামনে ঘটনাস্থলে একেবারে আগুনে মারা গেছে আমা বলো বাবা ভূমিকম্প আমি বলি না ভূমিকম্প না আগুন আমি কাউকে সময় দিই জুতা পরার টাইম এক নি এসে সবাই ডিসিশন নেয় যে এখানে অবস্থান করবে কোথাও বের হবে না দেন আমি এসে সবাইকে বলে যে আমরা এখানে থাকতে পারবো না আমরা বের হয়ে যাব। কেন এখানে থাকলে আমরা ধোঁয়ায় মারা যাব গ্যাস আর এদের কেমিক্যাল আর গ্যাসই মারা যাব। দেন আমি গেটের কাছে দাঁড়ায় আমার আম্মু আমার ছোট বোন সবাইকে ক্যারি করে এক এক করে বের করে আনি ওনাকে তো আমরাই বের করছি উনি আমাদের সাথে ছিল উনি রাস্তা দিয়ে চলে গেছে হাইটে আমি তো সেফলি জাস্ট বের করে দিছি ওনার নাম হচ্ছে সোহেল হাজি সোহেল ওনার ওয়াইফ যিনি উনি ছিলেন না বাসায় ওনার মেয়ে ছিল ওনার কাজের লোক ছিল আর উনি ছিল তিনজন ছিল হ্যাঁ ওনাদের সবাইকে বের করছি